আবারও স্বাগত মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। খুলনা থেকে এবারের প্রশ্নটি করেছেন সাইদ আহমেদ। তিনি বলছেন যে ডাক্তার সাহেব আমার সালাম নেবেন, আমি অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছি এবং যৌন রোগেও ভুগছি, অনেক ওষুধ খেয়েছি কিন্তু উপকার পাচ্ছি না, তাই আপনার শরণাপন্ন হলাম। যে ভাই সাইদ, যারা সাধারণত ডায়াবেটিস আক্রান্ত হয়, ডায়াবেটিস একটি হরমোন ঘটিত রোগ, তাতে এখানে হরমোনের তো কিছু ঘাটতি থাকবেই, তারপরে আপনার প্রস্রাবের সাথে ক্ষয় হয়, ডায়াবেটিস হলে বারবার প্রস্রাব হলে প্রস্রাবের সাথে ক্ষয় হয়, এর ফলে যে সেডিমেন্টটা চলে যায় এটা মানুষের একটা হরমোন শক্তি। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যে যেমনিভাবে আপনি তিতা জিনিস বেশি খাবেন, তেমনিভাবে আপনি 10টা খুরমা, 10টা খেজুর, 10টা কিশমিশ এবং 2টা ডিম, 30টা বাদাম এটা প্রতিদিন আপনাকে খেতে হবে। কারণ আপনাকে হরমোনটা যেখানে আছে, যেখান থেকে ক্ষয় হয়ে যাওয়ার পরে কিছু হরমোন আপনাকে পূরণ করতে হবে। আপনি মধুর ভিতরে হরমোন পাবেন, ডিমের ভিতরে আপনি হরমোন পাবেন, আপনি খুরমা খেজুর কিশমিশ এগুলির ভিতরেও যথেষ্ট হরমোন পাবেন, ফল ফ্রুটের মধ্যে আপনি যথেষ্ট হরমোন পাবেন, লাল খাবারের ভিতরে আপনি হরমোন পাবেন, যত ধরনের বীজ জাতীয় খাবার আছে তার ভিত্তিতে আপনি ডোপামিন হরমোনগুলি বেশি পাবেন, এবং যত ধরনের পাউন্স খাবার আছে সেটার মধ্যে আপনি হরমোন বেশি পাবেন, যত ধরনের লালচে রঙের খাবার আছে সেখানে আপনি হরমোন বেশি পাবেন। তবে এই জাতীয় খাবার দিয়ে আপনাকে ন্যাচারাল মজুদ বাড়াতেই হবে। এই জন্য আপনি বলছেন প্রতিদিন আমাদের খাবার তালিকায় কিছু ডিম, দুধ, মধু, বাদাম, 30টা বাদাম থাকতে হবে একজনের মানুষের জন্য। আচ্ছা, আপনাকে 24 ঘন্টায় 30টা বাদাম থাকতেই হবে, এবং এতে তিনি অনেক শক্তিশালীও হবেন। এটার সাথে আপনাকে দধি খেতে হবে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে তো একটা কথা আমরা বলেই থাকি যে ডায়াবেটিস একবার যা ডায়াগনোসিস বা শনাক্ত হয়েই গেছে, এটা অ্যাকচুয়ালি সারা জীবনের রোগ। এটি আসলে হরমোন ক্ষয় হইতেই থাকবে প্রতিদিন, আবার আপনাকে এটাকে পূরণ করে যেতেই হবে। এই জন্য এটি কন্ট্রোলে রাখার বা নিয়ন্ত্রণে রাখার কিন্তু খুবই ভালো সহজ সহজ আছে। যত বেশি নিয়ম কানুন কন্ট্রোলের ভিতরে থাকবে, চলবে, তত ভালো থাকবে। উনি কি কিছু যৌন রোগের কথাও বলেছেন, যে বলতে যে হরমোন শর্ট হয়ে যাচ্ছে তার, এই জন্য আমরা মধুর কথা বললাম, 30টা বাদামের কথা বললাম, একটু ফল ফ্রুট কিছু কিছু অর্ধেক অর্ধেক করে খেতে হবে, একটা কমলা অর্ধেক খাবেন, একটা আপেলের অর্ধেক খাবেন, কয়েকটা আঙ্গুর খাবেন, এইভাবে ফল ফ্রুট শাক সবজি এগুলো খেয়েই যেতে হবে। তো যাদের ডায়াবেটিস আছে, দীর্ঘদিন থেকে আছে, নিয়ন্ত্রিত থাকলেও কিংবা অনিয়ন্ত্রিত থাকলেও তাদের ইচ্ছা শক্তি কমে যায়, সো এই ক্ষেত্রে এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে পূরণ করতে পারবে। আমরা তাহলে আরেকটি প্রশ্নে যাই। মুন্সীগঞ্জ থেকে লিখেছেন আয়েশা বেগম, তার বয়স হচ্ছে 32 বছর। তিনি বলছেন যে আমার মাসিকের আগে এবং পরে প্রচুর স্রাব ভাঙে এবং প্রচুর দুর্গন্ধ হয়, কি ধরনের খাদ্যপদার্থ খেলে আমি ভালো থাকবো? এই সময় খেয়াল করতে হবে সব ধরনের লাল শাক যত আছে, লাল শাক বলতে ঢুলো, মূলো, গাজর, বিট, আপনার লাল আঙ্গুর, লাল কমলা, আর আমরা দারচিনিকে লাল খাবার ধরে নিই। আচ্ছা, আর কিশমিশ, বাদাম, চীনাবাদাম যেটা 30টা চীনাবাদাম, এই সময় এই ধরনের খাবারগুলো অনেক বেশি খেতে হবে, তাহলে পরে আর এই সমস্যাগুলি হবে না ওনার। এবং অনেক সময় এইগুলো সমস্যার সাথে যারা বিবাহিত তাদের স্বামীরও বা হাজব্যান্ডেরও সাইমালটেনিয়াসলি বা একই সঙ্গে চিকিৎসার প্রয়োজন হয়, কারণ অনেক সময় জীবাণু একজন থেকে আরেকজনে বিভিন্নভাবে দ্রুত ছড়ায় হতে পারে। তাদের বি ভাইরাস, সি ভাইরাস আছে, গনোরিয়া, সিবলিস এই জাতীয় রোগ আছে, তাদের কিন্তু খুব দ্রুত স্বামী স্ত্রীর ভিতরে রোগ ছড়ায় যাওয়ার, একজনের আরেকজনের সাথে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এবং এই কারণে খুব হেলদি লাইফ স্টাইল, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে দুজনকেই, এবং প্রত্যেকের নিম তৈল ব্যবহার করলে এখান থেকে সে অনেক বড় মুক্তি পাবে। দুইজনেই যদি নিম তৈলটা স্বামী স্ত্রী ব্যবহার করে, তাহলে অনেক বড় বিপদ থেকে তারা বেঁচে যাবে। অনেক সময় যদি সাধারণ চিকিৎসাতেও ভালো না হয়, তাহলে স্রাবের পরীক্ষা করা যেতে পারে, স্রাব নিয়ে এটার কালচার সেন্সিটিভিটি বা সিএস পরীক্ষা করা যেতে পারে, এবং ঠিক একই রকমভাবে কোনো ইনফেকশন আছে কি না সেটিও একটু নির্ণয় করা যেতে পারে। তবে দেখা যায় যে যে সমস্ত মহিলা বা মেয়েরা একটু
স্বাস্থ্যহীন থাকে, যারা একটু রুগ্ন শীর্ণকায় থাকে, তাদের এই ধরনের সমস্যা হতে পারে। যারা একটু দুশ্চিন্তা বা বিষণ্ণতা থাকেন তাদের এই ধরনের সমস্যা হতে পারে, ইল হেলথের জন্য, ইল হেলথের জন্য এটা বেশি হয়ে থাকে। খাদ্য তারা রুচিসম্মত খাদ্য খায় না, সমন্বিত খাদ্য খায় না, তাদের জন্য এগুলো হওয়ার সম্ভাবনা, ঝুঁকি অনেক বেশি। ডাক্তার আনুগিমতি, অনেক ধন্যবাদ আপনাকে এই স্টুডিওতে আসার জন্য এবং আমাদের দর্শকদের কিছু মূল্যবান উপদেশ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন, যারা বিভিন্ন সময় পরামর্শ মতামত দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে জানিয়ে রাখছি যে আমাদের অনুষ্ঠানটি আপনারা প্রতিনিয়তই দেখবেন। আপনারা জানেন যে বিজয় টিভিতে এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত 11:35 প্রচারিত হয়। এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত পরামর্শ থাকলে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলেও লিখবেন। প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা। এছাড়াও টিভিস কলে যে মোবাইল নম্বর আসছে সেই নম্বরে ফোন করে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আগামী দিন দেখা হবে ঠিক একই সময়ে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।